নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/11/2021 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন চাকরির খবর আপনাদের সাথে শেয়ার করি। আজকে মোট অনেকগুলি নোটিফিকেশান রয়েছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে। আজকে মোট 7টি নতুন নোটিফিকেশান পেয়েছি, সেই 7টি নোটিফিকেশান আসুন শেয়ার করা যাক বা বিস্তারিত জানা যাক। তো প্রথম যে নোটিফিকেশানটা রয়েছে দেখে নিই, এটা যদিও 1 তারিখে জারি হয়েছে দেখতে পাচ্ছেন গতকালের, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড থেকে জারি হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের থেকে। অ্যাপ্লিকেশান চা হচ্ছে কি, রিটায়ার ইঞ্জিনিয়ারিং ফ্রম পিডব্লিউডি পিএইচই ইরিগেশন ওয়াটারওয়েজ থেকে, যারা রিটায়ার ইঞ্জিনিয়ারিং রয়েছে তাদের জন্য আবেদন করা হচ্ছে। তো ভেরিয়াস লোকেশন মানে কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ হবে, জলপাইগুড়ি, আরামবাগ, উলবাড়িয়া, তমলুক এই সমস্ত জায়গাতে নিয়োগ হবে। তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং পদ যেটা ফাঁকা রয়েছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং 60 থেকে 65 বছরের মধ্যে বয়স হতে হবে, অনলি রিটায়ার্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলদের অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রয়েছে, এটা 3টে পোস্ট রয়েছে, আগেটা 1টা পোস্ট ছিল, এটা 3টে পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এটাও 3টে পোস্ট রয়েছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এটা 5টা ভ্যাকেন্সি রয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এটা 5টা ভ্যাকেন্সি রয়েছে। এই সমস্ত পদের জন্য এই রিটায়ার্ড পার্সনটাই অ্যাপ্লাই করতে পারবে এবং এর জন্য ওয়েবসাইটে যেতে হবে। অ্যাপ্লিকেশান ফরম্যাট রয়েছে www.wbmsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান ফরম্যাট রয়েছে, সেই ফর্মটা পূরণ করে বিভিন্ন ডকুমেন্ট সহ একদম ইমেল করতে হবে, ইমেলে পাঠাতে, ইমেল হচ্ছে wbmscl@recruitment@gmail.com অথবা info@wbmsc.gov.in এই মেল আইডিতে মেল করতে হবে, বায়োডাটা সহ, বিভিন্ন ডকুমেন্ট সহ, অ্যাপ্লিকেশান ফরম্যাট সহ। 15/11/2021 মধ্যে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দেখে নেবো, এই হচ্ছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এক্সিকিউটিভ সিভিলের এই অ্যাপ্লিকেশান ফরম্যাট, এটা তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের অ্যাপ্লিকেশান ফর্ম, এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট। তো যারা আবেদন করতে চান অবশ্যই ইমেলের মাধ্যমে আবেদন করবেন। 2 নম্বর যেটা রয়েছে, এটা গতকালের দেখতে পাচ্ছেন, ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের এবং মাল্টিটাস্ক এমটিএস মাল্টিটাস্ক স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এটা হচ্ছে পূর্ব বর্ধমান হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে, বর্ধমান মেডিকেল কলেজের। এটা ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে। এই পোস্টের জন্য ইন্টারেস্ট ক্যান্ডিডেটরা অবশ্যই 10টা থেকে 3টের মধ্যে 10টার সময় উপস্থিত থাকবে, 8ই নভেম্বর এবং 9ই নভেম্বর, 8/11/2021 এবং 9/11/2021 হচ্ছে VRDL বার্ডন মেডিকেল কলেজের একাডেমি বিল্ডিংয়ের কাছে উপস্থিত থাকবে। আফটার ভেরিফিকেশান অ্যাপ্লিকেশান, এটা হচ্ছে এই টাইমটা এলিজিবল ক্যান্ডিডেট, ইন্টারেস্ট ক্যান্ডিডেট এলিজিবল, যারা এলিজিবল হবেন অবশ্যই উপস্থিত থাকবেন ওইখানে বিভিন্ন ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশান। আর তার আগে অ্যাপ্লিকেশান আবেদন করতে হবে খামে ভরে, 2 কপি পাসপোর্ট সাইজ ফটোও লাগবে, সেগুলো নিয়ে উপস্থিত থাকতে হবে। এখন দেখে নেবো একটু কী কী রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, গ্র্যাজুয়েশান হতে হবে, তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে। আর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে ওয়ার হেলথ কেয়ার হচ্ছে সেটিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এই পোস্টের জন্য যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন। আর এখানে একটু আমি আর একটু ডিটেলসটা জেনে নেব। এখানে বলেছে দেখুন যে অ্যাপ্লিকেশান ইন সিলড এনভেলপ, বায়োডাটা, অ্যাটেস্টেড কপি, এই সমস্ত কিছু নিয়ে ওই সময় উপস্থিত থাকতে হবে। তার ওখান থেকে শর্টলিস্টেড করা হবে, শর্টলিস্টেডের পর ক্যান্ডিডেটদের পরে ইমেলে জানিয়ে দেওয়া হবে। তা রিসিভিং সেকশানে জমা দিতে হবে 10টা থেকে 3টের মধ্যে, 8 তারিখ আর 9 তারিখ, এই 2 দিন জমা দেওয়ার লাস্ট ডেট। তো যাই হোক, এটা গুরুত্বপূর্ণ চাকরির খবর, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হচ্ছে আরেকটা রয়েছে, এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের,
এটা হচ্ছে টেকনিক্যাল অফিসার কন্ট্রাকচুয়াল বেসিসে। ওই একইভাবে একই জায়গায় আপনার জমা দেবেন এই পোস্টের জন্য। যোগ্যতা দেখতে পাচ্ছেন মাইক্রোবায়োলজি, এমএসসি মেডিকেল, 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্লিনিক্যাল ল্যাবরেটরি সার্ভিসের, পিএইচডি মেডিকেল মাইক্রোবায়োলজি, 3 মান্থ এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই একই পূর্ব বর্ধমানেরই। নেক্সট, আজকে জারি হয়েছে যেটা, মুর্শিদাবাদ জঙ্গিপুর সাব ডিভিশন হসপিটালের নোটিফিকেশান জারি হয়েছে জিএনএম ট্রেনিং স্কুলের। এই ট্রেনিং স্কুলের এখানে কী বলছে, অ্যাপ্লিকেশান চা হচ্ছে বেসরকারি ফরম্যাটে, একজন ড্রাইভার চা হচ্ছে ডেলি মজুরির ওপর ভিত্তি করে একজন ড্রাইভার নিয়োগ হবে জিএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর SDH সাব ডিভিশন হসপিটালে মুর্শিদাবাদে ড্রাইভার চা হচ্ছে। এই পোস্টের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে প্রিন্সিপাল নার্সিং অফিসার জিএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর SDH মুর্শিদাবাদ। 6 মাসের জন্য নিয়োগ হবে, প্রতিদিনের হাজিরি হচ্ছে 397 টাকা পার ডে। আচ্ছা, অ্যাপ্লিকেশান করতে হবে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, 35 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে ড্রাইভারের ক্ষেত্রে, আর অবশ্যই ক্লাস 8 পাস হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই। PSVBUS বা ট্রেনস বাস এবং বা ট্রেনের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, PSV পার্সোনাল ভেহিকেল বাস এর ব্যাপারে, আর এগুলো মানে ড্রাইভারের ক্ষেত্রে নলেজ থাকতে হবে, মানে রিপেয়ারিং ভেহিকেল রিপেয়ারিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং 5 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আবেদন করতে গেলে হচ্ছে হাতে লেখা এলিজিবল ক্যান্ডিডেট সাবমিট দেয়ার হ্যান্ড রিটেন টাইপ অ্যাপ্লিকেশান প্লেন পেপার A4 সাইজ পেপারে ফরম্যাটে মানে পূরণ করে লিখে আবেদন করতে হবে এবং অ্যাড্রেস করতে হবে প্রিন্সিপাল নার্সিং অফিসার GNM ট্রেনিং স্কুল জঙ্গিপুর SDH মুর্শিদাবাদ, আর বিভিন্ন ডকুমেন্টস এর সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। দিয়ে ওখানে ড্রপ বক্স রয়েছে, সেই ড্রপ বক্সে কিন্তু আপনাকে ফেলতে হবে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশান রিসিভের লাস্ট ডেট হচ্ছে 17/11/2021 12টার পর্যন্ত, পরে আর কোনো অ্যাপ্লিকেশান নেওয়া হবে না, পরে পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এই ফরম্যাটটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নেবেন আর বিভিন্ন ডকুমেন্টস অ্যাপ্লাই করবেন। নেক্সট রয়েছে, এটা গতকাল জারি হয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকেই জারি হয়েছে, স্বাস্থ্যভবন থেকে। এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান চা হচ্ছে ন্যাশনাল কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ হবে এই পোস্টের জন্য, অনলাইন আবেদন করতে পারবেন। 2/11 আজ থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন, 15/11-15 নভেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে, ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করবেন এই পোস্টের জন্য। হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 1500 ভ্যাকেন্সি রয়েছে, একাধিক ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশান দরকার, BAMS পাস হতে হবে, আর হচ্ছে রেজিস্টার থাকতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদের আন্ডারে, বাংলা লিখতে পড়তে জানতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে। নম্বরের ভাগটা রয়েছে, দেখে নেবেন। তো যারা অ্যাপ্লাই করতে চান আর অনলাইনে প্রিন্ট আউট করে নেবেন অবশ্যই ডকুমেন্টসটা, প্রিন্ট আউট করার পর সেই প্রিন্ট আউট কপিটা বাই পোস্টে হচ্ছে বাই পোস্টে পাঠানোর দরকার নেই, নো নিড সেন্ড, বাই পোস্টে পাঠানোর প্রিন্ট আউটটা রেখে দেবেন, বিভিন্ন ডকুমেন্টসগুলো রেখে দেবেন। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 10/11/2021, 10 তারিখের মধ্যে আবেদন করতে হবে, 2 তারিখ থেকে শুরু হচ্ছে আর 15 তারিখের মধ্যে টোটাল ফুল সাবমিশনের ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট। অনলাইন ওয়েবসাইট, অনলাইন রিক্রুটমেন্ট অপশানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন www.wbhealth.gov.in ওয়েবসাইটে, এটা একটা নোটিফিকেশান। নেক্সট রয়েছে, আবার একটি নোটিফিকেশান রয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের, এটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার। আচ্ছা, এটাই এটাই আছে, এটা যেটা আলোচনা করলাম এটাই। আচ্ছা, নেক্সট রয়েছে, এটা হচ্ছে আজকে জারি হয়েছে দেখতে পাচ্ছেন, এটা দার্জিলিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের থেকে জারি হয়েছে নোটিফিকেশানটা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে যে নোটিশটা জারি হয়েছে দেখতে পাচ্ছেন, লিখিত পরীক্ষা রয়েছে বিভিন্ন চাকরির,
আর্ট সেন্টার এন বিএমসি অ্যান্ড হসপিটালের রিক্রুটমেন্ট যে নোটিফিকেশনটা জারি হয়েছিল 8/9/2021, 8/9/2021 সাপেক্ষে যে চাকরির নোটিশ জারি হয়েছিল তাদের লিখিত পরীক্ষা রয়েছে মেডিকেল অফিসার, স্টাফ নার্স আর মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি নিয়োগের, যার পরীক্ষা রয়েছে 9/9/2021 11:30 সময়। তো 30 মিনিট আগে আপনারা উপস্থিত থাকবেন যারা পরীক্ষা অ্যাপ্লাই করেছিলেন। তো যাই হোক, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের এই বিভিন্ন নোটিফিকেশানগুলো আমি শেয়ার করলাম, আরও নোটিফিকেশান পড়লে রেগুলারলি আমি শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।